এইসব হচ্ছে বিয়া বাড়ির এক ধরনের খাদক, এক ধরনের খাদক। তারা দিনে কয় রাউন্ড মারে ঠিক নেই, এখন এক রাউন্ড মেরেছে কিছুক্ষণ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আশা করি সবাই খুব ভালো আছো। সো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার বন্ধুর ভাইয়ের বিয়েতে যাব, তার জন্য একটু ড্রেসগুলো দেখছি। তো জিন্সটা পরে নেব আর কি ড্রেস করবো দেখছি। তো অলরেডি পরে নিয়েছি একটা, দেখতে থাকো ভিডিওটা। একশোটা ড্রেস মনে চেঞ্জ করছে, একশোটা এদিকে একটা, এদিকে একটা, গায়ে দিছে একটা, আমি গুছিয়ে রাখছি আরও। শুধু ড্রেসই পরতেছে, ড্রেসই পরতেছে। ঘরটা কি সুন্দর করে গুছানো আছিল, দুই সেকেন্ডটাই আওলা জাউলা স্ট্যাক স্টাইল বানাই দিছে। করো করো। সো বন্ধুরা, একটা ড্রেস অলরেডি পরে নিচ্ছি। তো সো তোমরা আমার পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যারা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে দেখবে, ভিডিওটা দেখবে এবং ভিডিও কী কী ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আর তোমরা আমাকে বলছিলে যে আমার বাড়ির যে ভিডিও একটা দেওয়ার জন্য, অলরেডি ভিডিও একটা আছে, আমি আবার তোমাদেরকে স্পেশালভাবে আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সো ড্রেসটা পরে নিচ্ছি, তো দেখতে থাকো। তো আমার পাশে তো সুস্মিতা আছে, ও বকবক করছে, অনেক কিছু বলছে। সো আমার কি, আমার বন্ধু বাড়িতে বিয়েতে যাবো, তোর জন্য একটু ওর একটা স্পেশাল বাদামগুলো খেয়ে নিচ্ছি। সো এখন একটু স্টাইল করব হালকা। আমি তো স্টাইল একদম করি না, কারণ আমি স্টাইল করতে পছন্দই করি না, কারণ আমি নর্মাল থাকতে ভালোবাসি। সো টুপিগুলো পরে নিলাম। সো এখন যাব বন্ধুর বাড়িতে, তো তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো। তো গো, চলছি এখন যাই। সো তোমরা আছো, থাকবে এবং ভিডিও দেখতে থাকো কন্টিনিউ, ভিডিও স্টপ হবে না। সো এখন একটু স্টাইলটাকে দেখে নিয়েছি ঠিক আছে কি না। একদম আমাকে তো একদম স্টাইল করলে ভালোই লাগে না, তোমরা জানো। তারপরে একটু নর্মাল স্টাইল হালকা পাতলা করে নিয়েছি। সো কী করবো কী করবো ভাবছি, আমার ওয়াচটা দেখছি কোথায় আছে। তো ওয়াচটা দেখি একটা জায়গায় কোনায় পড়ে আছে, কারণ আমার তো তার জন্য এত গোছ গাছ করে ও রাখে না, ওরটাও স্পেশালভাবে রাখে। তো আমারটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। সো ওয়াচটা পরে নিচ্ছি, ওয়াচ তো নর্মাল একটা ওয়াচ পরছি, কারণ ভাই আমার তো আর সেরকম একটা ভালো ওয়াচ নেই, নর্মাল নর্মাল, কারণ আমি নর্মাল পছন্দ করি। সো ভিডিওটাও আমি নিজে করতে হচ্ছে, ও ভিডিও ধরে না। তো একটু মেকআপ বলতে মুখে আমি কিছু লাগাইনি, নর্মালি আমি টুপিটা ক্যাপটা পরে নিয়েছি। সো চলছি, তোমরা পাশে থাকো, দরজা দিয়ে এখন বেরিয়ে যাবো। সো আমি চলছি এখন, দেখতে পাচ্ছ একটা ছোট্ট একটা গিফট নিয়ে আর একটা রুমাল হাতে নিয়েছি, কারণ বাইকটা একটু নোংরা হয়ে আছে। সো সেটা মোছার জন্য সুস্মিতা মোবাইলটা একটু ধরে আমার পিছিয়ে পিছিয়ে গুড়গুড় 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 করে আসছে, কারণ ও দেখছে আমি কী করবো। তার জন্য মোবাইলটা নিয়ে নিয়েছে, বলছে মোবাইলটা দাও। তো আমি বাইকটা একটু ক্লিন করে নিচ্ছি, কারণ হালকা পাতলা, বন্ধুর বাইরের বিয়েতে যাবো, তো বাইকটা তো নোংরা থাকলে হবে না, একটু স্পেশাল লাগবে। সো তার জন্য আমি অবশ্যই একটু ক্লিন করে নিলাম। সো এখন দেখো কি করছি, বাইকটাকে আমি ঘুরিয়ে নিব, তো এতক্ষণ তোমরা আমার পাশে থাকো। সো বাইকটাকে স্টার্ট করে নিচ্ছি, দেখো চাবিটা লাগিয়ে নিয়েছি, এখন আমি চলে যাব। সো একটু কথাগুলো মনে হচ্ছে গুনেই বলছি, কারণ দেখো বন্ধুরা একটা ভিডিও, ওই মা হঠাৎ করে কান খাজ উঠেছে কেন আবার। হ্যাঁ চলছি তো বন্ধুরা, ঠিক আছে আবার দেখো। সো আমি বাইকটা ঘুরিয়ে নিচ্ছি, আর আমার ক্যামেরাম্যান তো আছেই পেছনে, ও তো সবসময় আমার পিছিয়ে লেগে থাকে, ক্যামেরাটা ওকে দিয়ে করাবো, কারণ আমি তো স্পেশালভাবে যাচ্ছি না। আর ওর তো একটু সমস্যা বলতে একটু প্রবলেম হচ্ছে, কারণ ওকে ফেলে যাচ্ছি, আমি একা একা যাচ্ছি বন্ধুর বাড়িতে, তা কী না করি ওইখানে গিয়ে। ও তো খুবই মানে খুবই কী বলবো, খুব স্যাড একটু ইয়ে হচ্ছে। তো নো প্রবলেম, ও সেরকম কিছু না, জাস্ট একটু মজা করলাম তোমাদের সাথে। সো এখন আর কি করব, চলো আমার সাথে, আর বেশি কথা না বাড়িয়ে চলো আমি যাচ্ছি। তো ওইখানে বন্ধুর বাড়িতে কথা হচ্ছে, এই রাস্তায় চলে আসলাম, এখানে তো বাইকটা আমাকে স্টপ করতে হবে, কারণ আমি একা হাতে মোবাইল ধরতে পারবো না। তো সাডেনলি দেখি রাস্তায় একজন যাচ্ছে, তো আমি বললাম ঠিক আছে তুই আমার ভাইকে উঠে যা। তো ও হালকা ক্যামেরাটা ধরলো, আমি বললো ঠিক আছে, একটু রোডটা তো না তুললে বন্ধুরা বলবে যে রোডগুলো তুলিনি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, একটু তো দেখতে হবে সবাইকে, তাই না। সো অবশ্যই এখনই আমি ক্যামেরাটা স্টপ করব, করে আবার এবার ফাইনালি বন্ধুর বাড়িতে চলে যাব। সো ফাইনালি আমি চলে আসলাম ওর বাড়িতে। সো বন্ধু তো একদম ফিটফাট হয়ে আছে, ওর স্টাইল দেখে আমি অবাক।
সো তারপরে দেখি কি আড্ডাটা চলছে, আমার বন্ধুটাকে স্পেশালভাবে আড্ডা দিচ্ছে, দেখো ও ক্যামেরার সামনে কি একটা মুচকি হাসি দিয়েছে। সো এখন ওর ব্যান ওর যে বন্ধু বান্ধব সবাই আছে, তো এখানে একটু আড্ডা দিচ্ছে, তো সেই সুযোগ আমি একটু ভিডিও করে নিলাম। সো বন্ধুরা এখন চলে এসছে আমার যে আমার বন্ধুর ভাইয়ের যে বিয়ে হয়েছে, ওর ওয়াইফ এবং উনি দাদা এবং বৌদি দুজনে এখানে আছে। সো ওদেরকে একটু হালকাভাবে ভিডিও করে নিয়েছে। সো স্পেশালভাবে বন্ধু দীপজয় ভিডিও করছে ক্যামেরাম্যান। সো আমরা সেরকম ফ্যান্ডেলে দেখো অনেকে কীভাবে তাকিয়ে আছে যে ক্যামেরা করছে। সো তারপরে দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে, অনেকটা সুন্দর হয়েছে ওর ফ্যান্ডেলটা যেটা করেছে। সো আমি তো ওখানে যেতে পারিনি, ক্যামেরাটা অ্যাকচুয়ালি আমি করিনি, অন্য একজন ভাইকে দিয়ে বললাম ভাই একটু ক্যামেরাটা করে আনো, কারণ আমার খুবই লজ্জা লাগে ওইখানে ক্যামেরা করতে, আমি যদিও ছবিও তুলিনি। সো এইভাবে চলছে, তো তোমরাও দেখতে থাকো, বিয়ের মজাটা তোমরা এনজয় করো, সবাই ভালো লাগবে। বন্ধু দেখো কি সুন্দর করে সাজগোজ করে আইছে, হ্যাঁ একদম জামা জামা ভাব। এখানে একজন আছে, এটা বন্ধুর ভাই, হাত নামাও। বন্ধুরা এখানে খুব সুন্দর মিউজিক চলছে, যদিও ইউটিউবে সেটা দেওয়া যাবে না, তার জন্য মিউজিকটাকে আমি মিউট করে ভয়েস দিয়ে দিলাম, কারণ খুব সুন্দর গান চলছিল। এখানে তো চলছে আড্ডা, তো আড্ডাটা অবশ্যই শুনতে পাবে তোমরা। সো আমরা সকল বন্ধুরা একসাথে হয়েছি, তো অনেক আড্ডা দিয়েছি, খুবই ভালো লাগলো। সবাই ছিল এখানে, নবজিৎ ছিল, রঞ্জিত ছিল, তারপর কে ছিল আর যে ছিল, মোনাই ছিল, তারপর দীপজয় ছিল, আর তো আমার বন্ধু তো রইলো বাপ্পি। তো খুবই এনজয় হলো সবাই, তো রঞ্জিতকে নিয়ে একটু সবাই মজা করছে আমরা সবাই। সো খুবই ভালো লাগলো, এত বাপ্পি, তো সবাই খুব এনজয় করলাম। সো এখন আমরা খেতে চলে যাব। এইসব হচ্ছে বিয়া বাড়ির এক ধরনের খাদক, এক ধরনের খাদক, তারা দিনে কয় রাউন্ড মারে ঠিক নেই, এখন এক রাউন্ড মেরেছে এখানেও কি খায় ঠিক নেই, 10 মিনিট পরে রাউন্ড মারতে হয় ক্যামেরাম্যান, কিন্তু সে ক্যামেরাম্যান এই লোকটাকে কোনো দিন কোনো ক্যামেরাতে সো বন্ধুরা ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একটু পুকুর পাড় আড্ডা দিচ্ছি, তো এখন ফাইনালি বাড়িতে চলে যাবো। সো যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা